লিনাক্স প্রসেস সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়ালটিতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালটিতে আমি উবুন্টু 10.04 ব্যবহার করছি। আমি ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমে কিভাবে কাজ শুরু করতে হয় তা জানেন এবং মৌলিক নির্দেশাবলী সম্বন্ধে আপনার কিছু ধারণা রয়েছে। আপনি চাইলে এই ওয়েবসাইটের অন্যান্য কথ্য টিউটোরিয়ালগুলির সাহায্য নিতে পারেন। মনে রাখবেন যে লিনাক্স কেস সেন্সিটিভ। এই টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সমস্ত কমান্ড ছোট হাতের অক্ষরে আছে, অন্যথা হলে সেটি উল্লেখ করা হয়েছে। এখন আমি প্রসেস সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেব। যা কিছু লিনাক্সে চলছে সেটি একটি প্রসেস। যে শেলটি চলছে এবং আমাদের কমান্ড নিচ্ছে সেটিও একটি প্রসেস। আমরা যে কমান্ডগুলি টার্মিনালে লিখি সেগুলি যখন চলে তখন আমরা তাদেরও প্রসেস বলতে পারি। আপনি যে ভিডিওতে এই টিউটোরিয়ালটি দেখছেন সেটিও একটি প্রসেস। যে ব্রাউজারটি চলছে এবং যেটিতে আপনি স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটটি খুলেছেন সেটিও একটি প্রসেস। শেল স্ক্রিপ্টস যেগুলি কাজ করছে সেগুলিও প্রসেস। প্রসেস হল একটি প্রোগ্রাম যেটি চালানো যায়। প্রসেসগুলি প্রায় আমাদেরই মতো। তাদের জন্ম ও মৃত্যু হয়। তাদের প্যারেন্ট বা পিতামাতা এবং চাইল্ড বা সন্তান থাকে। প্রথমে আমরা শেল প্রসেস সম্পর্কে শিখব। যখন আমরা সিস্টেমে লগ ইন করি তখন লিনাক্স কার্নেল শেল প্রসেসটি শুরু করে। এখন এইটি জানাই যথেষ্ট যে লিনাক্স কার্নেল লিনাক্স অপারেটিং সিস্টেমের মূল অংশ। লিনাক্স চালানোর জন্য সব থেকে আবশ্যিক উপাদানগুলি দিয়ে কার্নেল তৈরি হয়। শেল সমস্ত অন্যান্য ইউজার কমান্ড প্রসেসগুলির জন্ম দেয়। এখন আমরা একটি টার্মিনাল খুলব। আমরা টার্মিনালে একটি ডলার চিহ্নের আকারে কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছি। এটি শেল প্রসেসের কাজ। এখন আমরা কোনো একটি কমান্ড যেমন ডেট লিখলাম, এন্টার টিপলাম। ডেট কমান্ড চালালে শেল প্রসেস ডেট প্রসেসের জন্ম দেয়। যেহেতু শেল প্রসেস ডেট প্রসেসকে জন্ম দিয়েছে তাই আমরা বলতে পারি যে শেল প্রসেস ডেট প্রসেসের প্যারেন্ট এবং ডেট প্রসেস শেল প্রসেসের চাইল্ড। সিস্টেমের তারিখ এবং সময় দেখানোর পর ডেট প্রসেসটি মারা যায়। একটি শেল অন্য একটি শেল প্রসেসকে জন্ম দিতে পারে। একটি প্রসেসকে জন্ম দেওয়া অথবা তৈরি করাকে স্পনিং বলা হয়। অন্য একটি শেল প্রসেস তৈরি করতে টার্মিনালে গিয়ে sh লিখলাম, এন্টার টিপলাম। আপনি টার্মিনালে একটি নতুন প্রম্পট দেখতে পাচ্ছেন। এখন আমরা মূল শেলকে শেল এক এবং তার থেকে সৃষ্ট চাইল্ড শেলকে সাবশেল বা শেল দুই বলবো। এই নতুন কমান্ড প্রম্পটে যে কোনো কমান্ড চালানো যেতে পারে। এই নতুন প্রম্পটিতে ls কমান্ড চালানো যাক। কমান্ড প্রম্পটে ls লিখলাম এবং এন্টার টিপলাম। আমরা ফাইল এবং ডিরেক্টরির একটি তালিকা দেখতে পাচ্ছি। এখন একটি নতুন প্রসেস ls তৈরি হয়েছে। এখানে শেল দুই ls এর প্যারেন্ট, শেল এক ls এর গ্র্যান্ড প্যারেন্ট বা পিতামহ। ls শেল দুই এর সন্তান এবং শেল দুই নিজেই শেল একের সন্তান। শেল দুই কে শেষ করার জন্য নতুন প্রম্পটে এক্সিট লিখুন এবং এন্টার টিপুন। এটি শেল দুই কে শেষ করবে এবং আমরা আমাদের মূল কমান্ড প্রম্পটে ফিরে যাব। আমাদের প্রত্যেকের কিছু বৈশিষ্ট্যাবলী রয়েছে যেগুলো আমাদেরকে শনাক্ত করে। সেই বৈশিষ্ট্যাবলী আমাদের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, প্যান কার্ড নম্বর ইত্যাদি হতে পারে। অনুরূপভাবে প্রসেসের কিছু বৈশিষ্ট্যাবলী থাকে, যেমন পিআইডি বা প্রসেস আইডি, পিপিআইডি বা প্যারেন্ট প্রসেস আইডি, স্টার্ট টাইম ইত্যাদি। কার্নেল এই বৈশিষ্ট্যাবলীর তালিকা একটি প্রসেস টেবিলে সংরক্ষণ করে রাখে। প্রত্যেকটি প্রসেসকে একটি অনন্য পূর্ণসংখ্যা পিআইডি দ্বারা শনাক্ত করা হয়। যখন কোনো প্রসেসের জন্ম হয় তখন তার পিআইডি কার্নেলের দ্বারা নির্ধারিত হয়। কোনো প্রসেস যখন একটি চাইল্ড প্রসেস পি ওয়ান কে জন্ম দেয়
তখন আগের প্রসেসের পিআইডি P1 প্রসেসের PPID হয়। বর্তমান শেলের PID দেখার জন্য প্রম্পটে echo space $ লিখলাম এবং এন্টার টিপলাম। একটি সংখ্যা দেখা যাচ্ছে, এটি বর্তমান শেলের PID। প্রসেস সম্পর্কে আমরা যে কমান্ডটি অনেক সময় ব্যবহার করি সেটি হলো PS কমান্ড। PS অথবা প্রসেস স্ট্যাটাস কমান্ড সিস্টেমের সমস্ত রানিং প্রসেসগুলির তালিকা প্রদর্শন করে। আমরা এখন কোনো অপশন ছাড়াই এই কমান্ডটি চালিয়ে দেখব। প্রম্পটে কমান্ড PS লিখুন এবং এন্টার টিপুন। এইভাবে আমরা বর্তমান ইউজারের দ্বারা চালানো সমস্ত প্রসেসগুলির তালিকা দেখতে পাই। আপনি CMD শিরোনামের নিচে প্রসেসগুলির তালিকা দেখতে পাচ্ছেন। এটি ছাড়াও আপনি PID, TTY বা কনসোল যেটিতে প্রসেস চলছে কতক্ষণ সময় অর্থাৎ প্রসেসরের কতটা সময় এই প্রসেসের শুরু থেকে ব্যবহার করা হয়েছে তা দেখতে পাচ্ছেন। আমার মেশিনে দুটি প্রসেস দেখতে পাচ্ছি। একটি ব্যাশ অর্থাৎ যে শেল প্রসেস আমরা ব্যবহার করছি, অন্যটি PS প্রসেস নিজেই। একটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো এই যে শেল প্রসেসের PID echo space $ কমান্ডের আউটপুটের সমান। যদি আমরা একটি নতুন সাবশেল স্পন করি তাহলে কি হয় দেখা যাক। টার্মিনালে SH লিখুন এবং এন্টার টিপুন। এখন নতুন লাইনে যে নতুন প্রম্পট দেখা যাচ্ছে তাতে PS লিখুন এবং এন্টার টিপুন। আমরা তিনটি প্রসেসের তালিকা দেখতে পাচ্ছি। প্রসেস SH এখানে যুক্ত হয়েছে। এখানে পুনরায় লক্ষ্য করবেন যে ব্যাশ প্রসেসের PID আগের সাথে সমান। আমরা পরে দেখব যে PS এর অনেক অপশন আছে। প্রথম অপশনটি তালিকায় থাকা প্রসেসের আরো বৈশিষ্ট্য দেখায়। এখন প্রম্পটে PS স্পেস -F লিখে এন্টার টিপুন। এইটি আগের মতো তিনটি প্রসেসকে পুনরায় তালিকাভুক্ত করেছে। ব্যাশ, SH এবং PS-F। কেবল পার্থক্য হল এখন আরো বেশি বৈশিষ্ট্যাবলী তালিকাভুক্ত করা হয়েছে। UID হল যে ইউজার প্রসেসটিকে আরম্ভ করেছে তার ইউজার নেম। PPID অর্থাৎ প্যারেন্ট প্রসেসের PIDও এখানে দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ ব্যাশ প্রসেস SH প্রসেসের প্যারেন্ট। তাই ব্যাশের PID এবং SH প্রসেসের PPID সমান। অনুরূপভাবে যেহেতু SH প্রসেস PS প্রসেসের প্যারেন্ট, তাই SH প্রসেসের PID এবং PS-F প্রসেসের PPID সমান। C প্রসেসরের ব্যবহার দেখায়। একটি প্রসেস তার জীবনকালে প্রসেসরের কত শতাংশ ব্যবহার করেছে এটি তা দেখায়। এইটিকে শূন্য হিসাবে দেখা যাচ্ছে কারণ এই ক্ষেত্রে প্রসেসরের ব্যবহার নগণ্য। S টাইম ফিল্ড প্রসেসের শুরু হবার সময় দেখায়। বাকিগুলি আমরা আগেই PS এর আলোচনার সময় দেখেছি। প্রসেস দুই প্রকারের হয়। প্রথমটি ইউজার প্রসেস, সেইগুলি ব্যবহারকারীদের দ্বারা শুরু করা হয়। উদাহরণস্বরূপ PS বা অন্য বেশিরভাগ কমান্ড যেগুলি আমরা টার্মিনালে চালাই। দ্বিতীয়টি হল সিস্টেম প্রসেস। এই প্রসেসগুলি সিস্টেম শুরু অথবা ইউজার লগ ইনের সময় সিস্টেম শুরু করে। সিস্টেম প্রসেসের উদাহরণ হল ব্যাশ। আমরা যদি সব প্রসেস অর্থাৎ উভয় সিস্টেম প্রসেস ও ইউজার প্রসেস দেখতে চাই তাহলে আমরা -E অথবা -A অপশন ব্যবহার করতে পারি। টার্মিনালে যান এবং প্রম্পটে PS স্পেস -E লিখে এন্টার টিপুন। আমরা প্রসেসের একটি লম্বা তালিকা দেখতে পাচ্ছি। এই তালিকাটি বিভিন্ন পৃষ্ঠায় দেখার জন্য প্রম্পটে লিখুন PS স্পেস -E স্পেস উল্লম্ব দাঁড়ি স্পেস মোর এবং এন্টার টিপুন।
আমরা আগেও দেখেছি যে মোর ব্যবহার করলে একটি উইন্ডোতে একসময় যতগুলি প্রসেস দেখা সম্ভব একসময় শুধু ততগুলিই দেখানো হয়। আমরা এন্টার টিপে স্ক্রল করলে প্রসেসের সম্পূর্ণ সূচি দেখতে পাব। এই তালিকার প্রথম প্রসেসটি গুরুত্বপূর্ণ, এটিকে ইনিট প্রসেস বলা হয়। এই প্রসেসটি প্রায় অন্যান্য সব প্রসেসের জন্ম দেয়। এইটির পিআইডি সবসময় এক হয়। প্রম্পটে ফিরে আসতে কিউ টিপুন। এই টিউটোরিয়ালে আমরা প্রসেস, শেল প্রসেস, প্রসেসের স্পনিং, প্রসেসের বৈশিষ্ট্যাবলী এবং বিভিন্ন প্রকার প্রসেস নিয়ে আলোচনা করেছি। আমরা এখানে পিএস কমান্ডের ব্যবহারও শিখেছি। এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা আইসিটি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য http://spoken-tutorial.org/nmeict-intro এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। শুভবিদায়।